मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू आवर न्यू वीडियो, वेलकम टू आवर न्यू ब्लॉग। आज के हे रविवार 4 December और আমরা এসেছি একটা বিয়ে বাড়িতে। আমার জেঠিমার মেয়ের বিয়ে হচ্ছে কালীতলার বাড়িতে। তো এখানে দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আমি সকালবেলা থেকে একদম ব্লগটাকে কন্টিনিউ শুরুই করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ফোনে অনেকগুলো ভিডিও পেন্ডিং ছিল, সেগুলো এডিট করলাম, তারপরে চার্জ শেষ হলো, তো আমি আর সেজন্য সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি। ওখানে যেয়ে একদম ভিডিও শ্যুট করলাম। আর এখানে দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে, জেঠিমা কাকিমাদের হওয়ার পর আমার মা গেল। তো চলো ভিডিওটাকে শুরু করছি, একটু একটু করে সমস্ত রিচুয়ালসই তোমার সঙ্গে শেয়ার করব, আর দেখি কত দূর দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তবে তোমরা সঙ্গে থেকো। প্রিয় দিদির বিয়ে সংক্রান্ত ব্লগ যা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, এই নিয়ে একটা ছোট্ট করে পোস্ট আমি আমার কমেন্ট ট্যাবে করেছিলাম। তো নিশ্চয়ই তোমরা সেই পোস্টটা দেখেছো আর তোমরা অনেক অনেক এক্সাইটেড হয়ে আছো আশা করছি যে আমার এই ভিডিও দেখার জন্য। তো এখানে ছোট কাকিমা আর পিসুমণি মিলে আমাদের গায়ে হলুদ লাগানোর উৎসব শুরু করে দিয়েছে, মানে কোনেকে ছেড়ে দিয়ে বাকি অন্যদেরকে লাগানো। এখানে আমিও পার পাইনি, মানে আমরা কেউই পার পাইনি, সবাই আমরা লাগিয়েছি হলুদ। এখানে দেখো আস্তে আস্তে আগিয়ে আসছে জেঠিমা কাকিমা পিসুমণি, এদেরকে ছেড়ে দিয়ে এবারে আমাকে এসছে। আমাকে আগেই লাগিয়ে দিয়েছিলো, তখন আমার ক্যামেরা অন ছিল না। তারপরে আমি বললাম দাঁড়াও আমি ক্যামেরাটা অন করি, দেন আমাকে লাগাবে। দেখতে পাচ্ছি আমার গালে আগের থেকে হলুদ লাগানো আছে। তারপর ক্যামেরা অন করার পর আমাকে ছোটো কাকিমা এসে লাগালো, আর পাশেরটা হচ্ছে আমার ছোটো কাকিমার মেয়ে বোন রাশি। তো আমাদের দুজনকে লাগালো, এরপরে আসছি আমার পালি। এবারে আমাকে অনেক লাগিয়েছে, এবার আমি সবাইকে যে লাগাবো হলুদ, তো সেই জন্য আমিও একটু কম করে হলুদ পেয়েছি আর কি। তো এখানে পুচুকে আমি লাগালাম, তারপরে আসবে রিয়া ডলি দিদি সবাইকে আমি লাগিয়েছি, সবাই আমাকে লাগিয়েছে। সুন্দরভাবে আমি কিন্তু হলুদ খেলেছি, আমার খুব ভালো লাগে এগুলো। তো যাই হোক চলো আমাদের সঙ্গে তোমরাও আনন্দ করতে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তো সেকেন্ডবার আমি হাতে হলুদ নিয়ে মাঠে পুরো নেমে পড়েছি, কাকে লাগাবো কাকে লাগাবো। তারপরে অনেক খুঁজে পেলাম ডলি দিদিকে, ডলি দিদির মুখটা অনেকটা পরিষ্কার লাগছে, তো এবার ডলি দিদি লাগালাম। কপালটা ডলি দিদি কিছুতেই লাগাতে দিল না, তো আমি গালে লাগালাম। এরপরে আমি যাচ্ছি রেণু পিসির দিকে, রেণু পিসিকে আমি লাগালাম, যদি আমার হাতে হলুদ অনেকটা কমে গেছিলো, নাহলে আরও ভালো করে লাগাতাম। আর পিছন দিক থেকে আমি লাগানোর পর রিয়াও লাগাতে শুরু করলো। যাই হোক এরপরে শুরু হয়ে গেছে ডালা মাথায়ের অনুষ্ঠান, জেঠিমা ডালা মাথায় নিয়ে যাচ্ছে। এখানে আমাদের যে কালীতলা স্কুলের সামনে যে বড় মায়ের কালী ঠাকুর আছে সেখানেই এখানে যাবে কাছাকাছির মধ্যে। সো চলো একটু একটু করে রিচুয়ালসটা শেয়ার করছি, দেখতে থাকো। তো আমরা সবাই এসে গেছি বড় কালী মায়ের মন্দির। আমি মাইকটা অফ করে রেখেছি কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, আমি নালে স্পিকারের জন্য তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে আমরা সবাই এসেছি কালীতলা থেকে একদম কাছে এই মন্দিরটা। তো এখানে দেখো সমস্ত অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা সিঁদুর পরানো, সবাই সবাইকে সিঁদুর পড়ছে, এই অনুষ্ঠানটা হচ্ছে। এরপর আরও ডালা মাথা নিয়ে জেঠিমা বাড়ি ফিরবে। তো যখন ছোটো ছিলাম তখন দুটো দিদির বিয়ে হয়ে গেছে, একটা 8 পড়ি একটা 9 পড়ি, তখন এত রিচুয়াল সম্পর্কে আমি জানতাম না। এই প্রিয় দিদির বিয়েতে মনে হয় অনেকটা সামনে থেকে সমস্ত রিচুয়ালসগুলো দেখলাম আর ভালো লাগলো আর কি। এইসব জিনিস আমি যেহেতু ভালোই বাসি, তো আমি তো খুব ভালোই এনজয় করলাম। সো চলো এরপরে আবার বাড়ি ফিরছি, মানে জেঠিমার বাড়িই ফিরছি। তো চলো ওখানে যে আরও কী কী করি সেগুলো শেয়ার করছি, দেখতে হবে। এখানে জেঠিমা যে পথ দিয়ে এসেছিলো বলে নাকি সেই পথ দিয়েই বাড়ি ফিরতে নেই, অন্য একটা পথ দিয়ে বাড়ি ফিরতে হয়, তো সেটাই মা পেছন থেকে বলে দিল। তো এবার ঘুরে ঘুরে আমরা আবার বাড়ি ফিরছি, সঙ্গে আছে রিয়া, পেছনে আছে ছোটো কাকিমা আর রাশি। তো এবারে জেঠিমার ঘরে ফিরছি, এরপরে বেরিয়ে গেছে দেখো জল সয়েতে। তো যে জল কাটছে সেটা হচ্ছে নান আদার দেন আমাদের বড় জামাইবাবু। তো জামাইবাবু জল কেড়ে দিল, এরপরে দিদি নামছে, মানে টুকটুক দিদি নামছে, মানে যে দিদির বিয়ে হচ্ছে প্রিয় দিদি তারই দিদি টুকটুক দিদি, টুকটুক দিদি নামছে জল সয়া করতে। তো এখানে জল নেওয়ার পর আরেকজন যে আছে সে তারও নতুন বিয়ে হয়েছে আর কি, তো তারা দুজন মিলে আর কি জল সইতে গিয়েছিলো। তো এখানে প্রথমে টুকটুক দিদি নিচ্ছে, তারপরে আরেকজন যে আছে সে নেবে।
সওয়া করে বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে দেখো এখানে সুন্দরভাবে নাচ শুরু হয়ে গেছে। আমাদের যে ছোট্ট নিতকনে ছিল তাতই তার সঙ্গে আমাদের ব্রাইডের নাচ চলছে। আর এখন আমরা চলে এসেছি ভেতরে। এটা হচ্ছে গাবড়ি দিদি আর পাশেরটা হচ্ছে রূপা দিদি। তো আমার বড় পিসির চার মেয়ে, তার মধ্যে এটা হচ্ছে সেজো মেয়ে আর ছোটো মেয়ে। তো ওরা দুজন এসেছিলো ওদের বাঁকুড়াতে আরেকটা জায়গায় কোথায় বিয়ে বাড়ি ছিল, তো সেখান থেকে আমাদের এই বাড়িতেও এসেছিলো নিমন্ত্রণের জন্য। তো এসে দেখা করে ওরা চলে গেল, ওরা বেশিক্ষণ ছিল না। তো বড় পিসির সঙ্গে তো ছবি তোলাই হলো না, ভুলে গেছি একদম, তা আমি ওদের ছবি শেয়ার করে দেবো। আর এখন চলে এসেছি আমি লাঞ্চে। আমার মাথাটা প্রচণ্ড ধরেছিল, জানি না সকালবেলায় কী হয়েছিল, প্রচণ্ড মাথা ধরে গেছিলো, জ্বর এসেছিলো, আমি সেই জন্য অধিকাংশ ক্লিপেই শ্যুট করতে পারিনি। আমার জন্য লাস্টে একটা বামও নিয়ে যাওয়া হয়েছিলো মাথায় লাগানোর জন্য। তো যাই হোক, আমি তাড়াতাড়ি খেয়ে আর কি বাড়ি ফিরে যাব। আর এখানে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে দেখো স্প্রিং রোল বানাচ্ছে, স্প্রিং রোলের শিটগুলো কীভাবে বানাই। তো এটা বেসিক্যালি কর্নফ্লাওয়ারের একটা পাতলা ঘোল, যার মধ্যে নুন গোলমরিচ গুঁড়া এসব দিয়ে করা হয়েছে, একদম পাতলা, যেটা এক ডাবু এই প্লেটটার উপরে দিয়ে দিল, মানে ননস্টিক তাওয়ার উপরে। দেন বাকি এক্সট্রা যে ঝোলটা আছে সেটা ফেলে দিল ঘোলটা। দেন এটাকে একটুখানি তাওয়াতে ফ্রাই, মানে যেমন সেকে, রুটি সেকার মতো ওরকম হালকা সেকে নিচ্ছে, তারপরে ওটাকে নামিয়ে দেবে। আর এই পাশে দেখো রাত্রির যে গ্রেভি হবে সেজন্য পেঁয়াজ ভাজা চলছে। তো দেখো এত পাতলা সেজন্য বেশি সময় লাগছে না এটা সেকতে। তো এটা হয়ে গেল দেখা দেখো সেকা। দেন এটাকে সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি পড়ে যায়। এ দেখো তাড়াতাড়ির মধ্যে পড়েও গেল। আর কত পাতলা হচ্ছে দেখো শিটগুলো। রাত্রেবেলায় কিন্তু এই স্প্রিং রোলটা খেতে ভীষণই ভালো হয়েছিলো, রাত্রের প্রতিটা খাবারই, মানে সকালের খাবারগুলো ভীষণই টেস্টি ছিল আর রাত্রের খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। খুব কম বিয়ে ঘরে সব খাবার এত টেস্টি হয় এটা খুব কমই পাওয়া যায়। আমার তো খুব ভালো লেগেছে খাবারগুলো। আর এখানে রাত্রের খাবারেরই প্রিপারেশন চলছে। তোমরা যদি কেউ রাত্রের খাবারের ভিডিও দেখতে চাও তো আমি আগে গিয়ে দেখেছি, ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। আর তোমরা ততক্ষণ গেস করতে থাকো এগুলো থেকে আইডিয়া নিয়ে নিয়ে যে কী হতে চলেছে রাত্রেবেলার খাবার। তো এখানে পিসুমনি, জেঠিমা, কাকিমা সবাই মিলে চলছে ফটোশ্যুট। আর এখানে এরপরই ফিরবো বাড়ি, রাত্রের জন্য রেডি হতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি চলে এসেছি রাত্রেবেলা রেডি হওয়ার জন্যগুলো যার কাছে কোটেই থাকি, করবিদির কাছে। তোমরা যদি আমার ফেসবুক পোস্ট চেক করো সুমনা সেন, তাহলে তোমরা দেখতে পাবে এই করবিদির ব্যাপারে। তো করবিদি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট, তো আমি তার কাছে এসেছি সাজতে, যেহেতু আট পরে করে শাড়ি পরবো, এই শাড়িটার সঙ্গে আট পরে সাজটাই বেশি ভালো যায়। তো সেই কারণে এইসব সাজ, শাড়ি পরানো তাড়াতাড়ি, এগুলো মেকআপ আর্টিস্টে তাড়াতাড়ি করতে পারবে, সেই জন্য তার কাছেই চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমার ফুল লুক, শাড়ি পরা থেকে আমাকে কেমন দেখতে লাগছে সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। বিশেষ করে আমার নিজের পার্সোনালি আমার এই শাড়ি পরাটা ভীষণ ভালো লেগেছে আর মেকআপটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো তোমরা জানাতে ভুলো না কমেন্ট সেকশানে আমাকে কেমন লাগছে আর আমার শাড়িটা কেমন। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে ব্রাইড রেডি একদম, ব্রাইড সুরজিৎদার কাছে সেজেছে, আর নিচে তাঁতই, মানে আমাদের ছোট্ট নিত বউ রেডি। আর এখানে আমি এসছি ফুচকা খেতে, আমি জল ফুচকাও খেয়েছি, শুকনো ফুচকাও খেয়েছি। আর ঠিক এর অপোজিটে ছিল কফি স্টল, যেহেতু আমি রাত্রেবেলা আর কফি খেলাম না সেই জন্য আমার ওখানে বেশি ফটো তোলাও হয়নি। তো এখানে আমি এক প্লেট শুকনো ফুচকাও নিয়ে নিয়েছি। তো আবারও বেশ কিছুক্ষণ পর আমি আবার ক্যামেরাটা অন করেছি। এখন দেখো বরযাত্রীরা চলে এসেছেন আর এখন পিউ দিদির আশীর্বাদ পর্ব চলছে। এখানে প্রথমে পিউ দিদির শ্বশুরবাড়ি, মানে শ্বশুরমশাই এসে আশীর্বাদই করলেন এবং তারপরে ওনার শাশুড়ি মা উঠবেন। আর আমি ভেবেছিলাম এই ফাঁকে একটু রিল শ্যুট করে নেব, কিন্তু পিউ দিদি যেখানে বসেছিলো ওই জায়গায় এত আওয়াজ হচ্ছিলো যে আমি রিলসের একটা গানও ভালো করে শুনতে পারছিলাম না। তো আমি ভাবলাম যখন পিউ দিদি বিয়ের কাছে চলে যাবে তখন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, তখন আমি সবাই আস্তে আস্তে হয়ে গেলে তখন আমি আবার একটা রিল শ্যুট করবো। তখন আমি আবার তারপরে খেতে চলে গেলাম, আমার লিস্টি ফুট হয়ে গেল, আমি আর রিল থেকে শ্যুট করতে পারলাম না। যাই হোক সেদিন একটাও রিল শ্যুট করেনি, ভাবছি ছবি দিয়ে কিছু একটা করবো। আর এখানে সব আমাদের পিসি, কাকিমা, জেঠিমাদের গ্যাং উপরে উঠেছে ছবি তোলার জন্য, সেলফি তোলাচ্ছে ওরা। সো চলো এবারে ফাইনালি রিভিল করি আমার রাত্রেবেলার খাবার। তোমরা অনেকেই বোধহয় এক্সাইটেড হয়েছিলে, এই হচ্ছে মেনু কার্ড, আর দেখে নাও। আর একটু একটু করে আমি খাবার ভিডিও শেয়ার করছি, দেখতে থাকো। তো প্রথম পাতেই পড়ে গেছে স্প্রিং রোল, এটা দুর্দান্ত খেতে হয়েছিলো, আমার ভীষণই ভালো লাগে স্প্রিং রোল। বলতে পারো এখন বিয়ে ঘরগুলোতে স্প্রিং রোল করা উঠেই গেছে। তো যখনই দেখেছি স্প্রিং রোল হচ্ছে আমি ভীষণ হ্যাপি। আর এগুলো প্রত্যেকটা খাবার ভীষণই টেস্টি ছিল, খুব ভালো খাবার হয়েছিল। তো এটা হলো আমার স্প্রিং রোলের সেকেন্ড লাস্ট বাইট।
আর এটা আমি খাচ্ছিলাম স্যালাড দিয়ে, আমার ভীষণই পছন্দ হয়েছে। সত্যি আমি বারবার বলছি স্প্রিং রোলটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো এরপরে চলে এসছে গরমা গরম মশালা কুলচা, আর এর সঙ্গে ছিল চানা মশালা, যেটাও খেতে খুব ভালো হয়েছিল। তো এটা খেয়ে আগে কমপ্লিট করি, দেন কি আসছে নেক্সট সেটা দেখতে থাকুন। তো এই ক্লিপটা আমি ইচ্ছে করে শ্যুট করেছি। দেখো আমার প্লেটটা ফাঁকা, আর প্রত্যেকের প্লেটে একটা করে কুলচা আছে, সবাই দুটো করে কুলচা নিয়েছে, আমি একটাই নিয়েছি, সেজন্য আমারটা আগেই শেষ হয়ে গেছে, ওদেরগুলো একটা একটা করে ছিল। যাই হোক আমার প্লেটটার বেশিক্ষণ খালি থাকেনি, আমার প্লেটে চলে এসেছে ফ্রাইড রাইস, আর এর সঙ্গে ছিল চিলি গোবি। আমি প্রথমে একটু চানা মশালাটা দিয়ে ফ্রাইড রাইস খেয়েছিলাম, দেন চিলি গোবিটা দিয়ে খেয়েছিলাম, তারপরে ছিল মাটন দিয়ে সেটা দেখেছিলাম। মানে এই একবারই আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম, সেটা আমি তিনটা পর্বে তিন রকম করে করে খেয়েছি। সো ফাইনালি আমাদের গরমা গরম মাটন চলে এসেছিল। সত্যি কথা বলতে প্রতিটা খাবারই ভীষণ গরম গরম ছিল, শীতকালের দিনে তো গরম গরম খাওয়ার মানে খাবার তো মানে খুব ভালোই লাগে খেতে। সো চলো এইবারে খাওয়া যাক। তবে ফার্স্ট বার আমাকে যে মটনের পিসগুলো দিয়েছিলো আমার একটাও পছন্দ হয়নি, সেকেন্ডবার যে মাটনগুলো এসেছিলো দুর্দান্ত, যেমনি সফট আর তেমনি দারুণ খেতে হয়েছিল। তো এরবারে সবার শেষে চলে এসেছি আইসক্রিম নিয়ে, মিষ্টি চাটনি এগুলো ছিল যেগুলো আমি ক্লিপ আমি খাইও না আর ক্লিপও আমি তুলি না। তো এবার আইসক্রিম খেতে খেতে এরপরে আমি মা ভাই দিয়া আমরা সবাই যাচ্ছি বিয়ে দেখতে। লজে অ্যাকচুয়ালি বিয়ে হচ্ছে না, যেহেতু কালীতলাতেই আমাদের সামনেই বড় বাড়ি আছে আর সেখানে বিয়ের আয়োজনটা বাড়িতে করা হয়েছে, মানে বাড়ি থেকে লজটা অনেকটাই সামনে, সেজন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা শুধু লজে হয়েছিল, বাকি সবটা বাড়িতেই হয়েছিল। মানে গায়ে হলুদের অনুষ্ঠান সমস্ত কিছু বাড়িতেই এগুলো করা হয়েছিল, লজটা শুধু খাবার জন্য নেওয়া হয়েছিল। এখানে দেখো বর মানে বিয়ে শুরু হয়ে গেছে, তো একটু একটু করে সমস্ত রিচুয়ালসগুলোই দেখাচ্ছি, আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো ডিসেম্বর মাসে বিয়েবাড়ি বা শীতকালে বিয়েবাড়ির অনেকগুলো ফায়দা থাকলো আমাদের মতো কিছু ছেলে মেয়েদের। ডিসেম্বর মাসে বা শীতকালে বিয়ে হওয়া কিছু কিছু জায়গায় বেশ লস, সেটা হচ্ছে যে দেখো এখানে দিদি বিয়েতে বসছে, এরপর তো আমি লসের কথাটা বলি, যেহেতু নিজেদের বিয়েবাড়ি আমরা অন্যের বিয়েবাড়িতেও আমরা কখনো কখনো সোয়েটার বা শাল গায়েনি না, আর এটা তো নিজের বিয়েবাড়ি করলে কথা, মানে আমরা শাড়ি ল্যাঙ্গা এত সব কিছু সেজে আছি, এর সঙ্গে সোয়েটারটা ঠিক যায়ও না, তোমরা একটি কিনা বলো। তো সেই কারণে আর শীতকাল আর ডিসেম্বর মাস ঠান্ডা তো বটেই, তার সঙ্গে সঙ্গে শিশির পরা সমস্ত কিছু প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তবুও আমরা সোয়েটার বা শাল নিইনি, যে জায়গায় আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। সেই কারণে আমি যেখানে দেখো পিউ দিদি বসে আছে আমরা ওই পিছনটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম, যে জায়গায় প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছিলো, সেই কারণে ভালো করে বিয়ে দেখবো বলে আর ভালো করে সমস্ত কিছু ক্যাপচার করবো বলে আমরা সামনের দিকে চলে এসেছিলাম, চেয়ারে বসেছিলাম, ভালো করে ক্যাপচারও করেছি আর মাথার উপরটা বিশেষ করে ঢাকা ছিল। সো চলো ফাইনালি পিউ দিদির বিয়ে হয়ে গেল, আমাদের সমস্ত ওয়েটিং আজকে গিয়ে শেষ হয়ে গেল। দুর্গাপূজার পর কালী পুজো একটা ফেস্টিভ্যালস থাকে, দুর্গাপূজার পর গিয়ে মনে হয় যে না এরপর কালী পুজো আছে, তো এখনও ফেস্টিভ্যাল শেষ হয়নি। এই বছর আমাদের মনে হয়েছিল কালী পুজোর পরও আমাদের এখনও ফেস্টিভ্যালসগুলো শেষ হয়নি, কারণ হচ্ছে যে আমাদের ডিসেম্বর মাসে বিউ দিদির বিয়ে ছিল, সেটা নিয়ে আমরা সবাই জানতাম, আর আমরা অনেক বেশি সবাই এক্সাইটেড ছিলাম যে বাড়ির বিয়েবাড়ি বলে কথা, আর অনেকদিন পর অনেকগুলো বছর পর আবার বাড়িতে বিয়েবাড়ি হচ্ছে। তো সব কাজিনসরা মিলে আমরা কী শাড়ি পরবো, কী পরবো, কীরকম সাজবো, এই নিয়ে অনেক কিছু গল্প টল্প অনেকদিন ধরেই আমাদের চলছিল। তো আজকে যখন পিউ দিদির বিয়ে হয়ে গেল, এখন রিসেপশনটা বাকি আছে যদিও বা, যদিও পিউ দিদির বিয়ে নিয়ে আর কি আমরা অনেক এক্সাইটেড ছিলাম, আজকে এখানে গিয়ে আজকে সমস্ত কিছু শেষ, সবশেষে এটাই বলতে পারি যে আমরা পিউ দিদির বিয়েতে অনেক বেশি এনজয় করেছি। তো এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলায়, এখন পিউ দিদি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তো সেই যে লাস্ট আশীর্বাদই থাকে সেই আশীর্বাদের জন্যই আমরা সবাই আবার এসেছিলাম সকালবেলায়। মনটা বেশ ভারী ভারী লাগছিলো অনেকগুলো কারণ বশতই, এক তো বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, ওখানের মহলটা অনেকটা কান্না কান্নার ছিল, মন খারাপ ওই জায়গায় তো লাগছিলো, প্লাস আমাদের মন খারাপ লাগছিলো যে আমাদের সমস্ত ফেস্টিভ্যাল একদম মানে সব কিছুই শেষ, এরপর আবার পড়াশুনো আবার সব কিছু আবার একই রকম হয়ে যাবে,
আবার যে কবে কার সঙ্গে দেখা হবে সেগুলো কিছু বুঝতে পারছিলাম না, আরও কবে কি প্ল্যানস করব। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার খুব তাড়াতাড়ি কিন্তু 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, তোমরাও এনজয় করে থাকো আমার এই ভিডিও, তাহলে ডেফিনেটলি আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। টাটা।